এডিএ প্রেস ক্লাব পথচলা শুরু করলো মুর্শিদাবাদের ধুলিয়ানে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ধুলিয়ানের এই প্রেস ক্লাবের ভবনের উদ্বোধনে সকলেই খুশি। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। মুর্শিদাবাদের ধুলিয়ানে পথচলা শুরু করল এডিএফ প্রেস ক্লাব। রবিবার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের উদ্বোধন করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনুল হক, শমশেরগঞ্জ থানার ওসি সুমিত তালুকদার, বিএসএফ কমান্ড্যান্ট বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং, ধুলিয়ান পৌরসভার প্রশাসক মেহবুব আলম উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে সকলে একসঙ্গে থেকে একই সঙ্গে যে নির্ভীকভাবে এবং সততার সঙ্গে যে সংবাদ সংগ্রহ করে যে মানুষকে পরিবেশন করার যে কাজটা করার লক্ষ্য নিয়ে যে এই অফিস উদ্বোধন বা সংগঠন উদ্বোধন, পল্লী গ্রাম থেকে নিয়ে পাহাড় পর্বত এত কষ্ট করেও আপনার সংবাদ সংগ্রহ করেন, আমি মনে করি সাংবাদিকের কাজ খুব সহজ নয়। সততার সাথে এবং সাহসিকতার সাথে কাজ করতে হয়। এডিএ প্রেস ক্লাবের নামে তাদের শুভযাত্রা আজ থেকে তারা শুরু করলো। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ধুলিয়ানের গরুহাটে এই প্রেস ক্লাবের ভবনের পথচলা শুরু হওয়ায় খুশি সকলেই। প্রেস ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা জানানো হয় বিশেষ এই দিনে। আপনারা এখানে সবাই এসে যে আজকে আমার মনে হয় সবাই মিলে এডিএ প্রেস ক্লাবের সমস্ত মেম্বারদের ধন্যবাদ জানাচ্ছি, তারা যেন একটা অর্গানাইজড ওয়েতে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে। যতই বাধা বিঘ্ন আসুন না কেন, আপনারা সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন। আমার মত করে আপনাদের সহযোগী যতটা পারুক করুন। সাংবাদিক বন্ধুরা আছেন সবাই একই ছাতার তলে একটা অর্গানাইজেশনের মাধ্যমে কাজ করা, একজন আর একজনের মধ্যে সমন্বয়ের সৃষ্টি করা, এটা খুব একটা ভালো দিক এবং একটা পজিটিভ লক্ষণ বলেই আমি মনে করি। মাসুদ আলী রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।